এক দশক পর ফের দেখা মিলল ডাইনোসরের ঠিক ডায়নসর নয় তবে এবার তার পায়ের ছাপ আবিষ্কার করল চার বছরের একটি ফুটফুটে বাচ্চা মেয়ে ওয়েলসের একটি সমুদ্র সৈকতে খেলতে খেলতে হঠাৎই চোখে পড়ে যায় মেয়েটির বিশেষজ্ঞরা জানিয়েছেন গত এক দশকের মধ্যে ব্রিটেনে পাওয়া এটি সেরা ছাপ। মোবাল্লি করিবের রিপোর্ট যুক্তরাজ্যের ওয়েলসের একটি সমুদ্র সৈকতে চার বছরের ছোট্ট মেয়ে তার বাবা এবং পোষা কুকুরের সাথে হাঁটতে বেরিয়েছিল হঠাৎ মেয়েটি একটি পাথরের উপর একটি পায়ের ছাপ খুঁজে পায় যা বিশ্বব্যাপী বিজ্ঞানীদের নতুন করে গবেষণা করতে সাহায্য করছে মেয়েটি যা পেয়েছে তা হল প্রাকৃতিকভাবে সংরক্ষিত ডাইনোসরের একটি পায়ের ছাপ ধারণা করা হচ্ছে দশ সেন্টিমিটার দীর্ঘ এবং পঁচাত্তর সেন্টিমিটার শুরু দুপে পোকামাকড় খেকো কোনো ডাইনোসরের পায়ের ছাপ এটি যা সম্ভবত দুইশো মিলিয়ন বা বাইশ কোটি বছর পূর্বের যদিও প্রাণীটি ঠিক কোন ধরনের ডাইনোসর ছিল তা এখনও জানা যায়নি ওয়েলসের জাতীয় জাদুঘর দাবি করছে এক দশকের মধ্যে ব্রিটেনে পাওয়া সেরাজীবাশ্বটি বিজ্ঞানীদের ডাইনোসরদের হাঁটা চলার বিষয়ে নতুন করে ধারণা দিতে পারে এটি চার বছরের লিলি ওয়াইল্ডার বেন্ডিক্স বেয়ের বাবা কয়েকটি ছবি তুলে সেখান থেকে চলে আসেন কিন্তু লিলির দাদী সবাইকে উৎসাহ দেন যেন স্থানীয় জীবাশ্ম বিশেষজ্ঞদের দ্রুত ঘটনাটি জানানো হয় তারপরই সেটি আলোচনায় আসে ইতিমধ্যে সৈকতটি বিশেষ বৈজ্ঞানিক আগ্রহের স্থান হিসেবে সুরক্ষিত করা হয়েছে এবং জীবাশ্মটিকে নিরাপদে সরানো হয়েছে খুব তাড়াতাড়ি কার্ডিফের জাতীয় জাদুঘরে নেওয়া হবে সেটিকে এবং লিলির নাম অফিসিয়ালি যুক্ত করা হবে সেখানে